বৈশাখের প্রখর খরতাপে পুড়ছে দেশ। আট জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপমাত্রা আরও বাড়তে পারে, তবে আগামী 23 তারিখের পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র গরমের কারণে ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে গেছে মানুষের জন্য। চিকিৎসকরা বললেন, একদিকে গরমের তীব্রতা, অন্যদিকে রোজা, তাই মানুষের শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে, হতে পারে হিট স্ট্রোক। এ সময় শিশু, গর্ভবতী মা ও বৃদ্ধদের ঘরে থাকার পরামর্শ দিলেন চিকিৎসকেরা। ফাহিম মোনায়েমের প্রতিবেদন। চৈত্রের শেষ থেকেই তীব্র তাপদাহে পড়ছে দেশ। রাজধানী সহ সারা দেশে বিপর্যস্ত জনজীবন। সকালে সূর্য ওঠার পরপরই তাপমাত্রা বাড়তে থাকে, বেলা বাড়ার সাথে সাথে যেন আগুনের হালকা ছড়ায়। বিশেষ করে দুপুরের পর আগুন ঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঈদকে সামনে রেখে কেনাকাটার প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছে সব বয়সের মানুষ। তীব্র গরমের পাশাপাশি রোজার কারণে শরীরের পানি শূন্যতা দেখা দিতে পারে, হতে পারে হিট স্ট্রোক। আবার যারা রোজা রাখছেন না, তারা বাইরের খোলা খাবার, শরবত, ঠান্ডা পানি খেয়ে আক্রান্ত হচ্ছেন নানা রোগে। গরমে মানুষের নাবিশ্বাস হয়েছে। পবিত্র রমজান মাসেও আমাদের রোজা থাকতেও হিমশিম খেতে হচ্ছে। গাছের মূলগুলো বয়ে যাচ্ছে, আমগুলো বয়ে যাচ্ছে। আমাদের ধরেন মাঠে আবার ঠিক মতো করতে পারছি না, কোনো করতে পারি যে এতটা খরা আমাদের আসবে। এ সময় শিশু, গর্ভবতী মা এবং বৃদ্ধদের ঘরে থাকার পরামর্শ দিলেন চিকিৎসকেরা। সর্দি কাশি জ্বর, যেটা ভাইরাল ইলনেস, সেগুলো আমরা বেশি পাচ্ছি। এছাড়া ডায়রিয়াটা বেড়ে যাচ্ছে, ডায়রিয়া রোগী আসতেছে বেশ। পানি খাওয়ানোর একটা অভ্যাস করতে হবে, তাদের খাওয়া দাওয়াটা ঠিক মতো হচ্ছে কিনা দেখতে হবে এবং তাদেরকে মনিটরিং করতে হবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই পুরো অঞ্চলে কিন্তু আমাদের আপাতত অনেকদিন যাবত বৃষ্টিপাত নাই। বৃষ্টিপাত না হয় এই অঞ্চলগুলোতে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আর বৃষ্টি আসলে বা বাতাসের স্পিড যদি বেড়ে যায়, তাহলে আমরা তাপমাত্রা গরমের এমন তীব্রতা থেকে মুক্তি পেতে দেশের মানুষকে অপেক্ষা করতে হবে অন্তত 23 এপ্রিল পর্যন্ত। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।